আমাদের লিবারেশন ওয়ার কোনো ডিসকন্টিনিউটি হলো প্রধান, প্রত্যেকটা মুহূর্তে একটা কন্টিনিউটি ডিসকন্টিনিউটি, কোন সময় এটা প্রধান হয় কোন সময় ওইটা প্রধান, এটা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না, এটা হলো পাকিস্তানি ব্যবস্থাকে নীতিকরণ করে নেগেট করে ওটাকে ডিসকন্টিনিউ করে আমরা নতুন একটা ভিত্তি করে আগাবো। আমাদের প্রথম ভুল হয়ে গেছে যে আমরা ডিসকন্টিনিউটিটাকে প্রাধান্য দিই, কন্টিনিউটিটাকে প্রাধান্য দিই। আমি যখন ডাক্তার দিদি 72 সালে আমার এখনো মনে আছে বড়তলায় বিরাট সমাবেশ, আমি তো বিরাট ব্যাংকের মাঝে তো ছাত্রী তো বিশাল সংগঠন, আমি বলে আজকে আমি বুঝতে দেবো না আপনাদেরকে একটা বই পড়ে সব টেক্সট বই ক্লাস সিক্সের টেক্সট বই পড়ব, পরে খুললাম দেখা এখানে লেখা আছে 31 পৃষ্ঠা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতি পড়ি পরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি ইত্যাদি। তিনি 1971 সালে বোম্বাই শহরে এক সম্ভ্রান্ত ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেন এবং ওকালতি পেশা হিসেবে তিনি বিরাটপুর সমৃদ্ধি অর্জন করেন। জিন্নাহ সাহেবের জীবনী পুরানা বই উপরে খালি শেখ মুজিবুর রহমান একটা পেজ করে দিয়ে রাখছে। This is the problem of continuity and discontinuity. তোমাদের বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হলো আমার নন অ্যালাইন কনফারেন্স থেকে আলজিয়ার্স থেকে ফিরে এসে, তোমাদের মানে খোঁজে বান্ধব আমি, তোমরা তো আমাকে বঙ্গবন্ধু মানো না, তোমাদের বঙ্গবন্ধু তো পপুলার হলো ফিডেল ক্যাস্ট্রো, শোনা আমাকে বসে আমি সন্ধ্যার পরে রেস্ট নিচ্ছি গাউন করে দেখি টোকা মেরে ক্যাস্ট্রো ঢুকছে, তো বলবো যে তোমাকে তো আমরা খরচের খাতায় পেয়ে গেছি, কেন তোমার নিরাপত্তা নিয়ে তুমি একেবারেই চিন্তিত না, দেখি কী বলেন কমপ্লিট ক্যাস্ট্রো, আমার বেস্ট অফিসার্স ট্রেন বাই দ্য ব্রিটিশ তাদেরকে আমরা আমার পার্সোনাল সিকিউরিটির জন্য নিয়ে যেতে আসি, হা হা করে হেসে দিয়ে বলল শোনো তারা যদি এতই এফিশিয়েন্ট হবে পাকিস্তানকে তো রক্ষা করতে পারলো না, সুতরাং এফিশিয়েন্সি ইজ নট দ্য কোশ্চেন, কোশ্চেন হলো তোমার প্রতি তার আইডিয়াল কমিটমেন্ট আছে। আমাকে CIA এতবার হত্যা করার চেষ্টা করছে বিভিন্ন, এবং আমার এই কমরেডরা নিজেরা কফির কাপে চুমুক দিয়ে টেস্ট না করে আমাকে কম সময় কফি খেতে দেয় এবং কমরেডরা জীবন দিতে এটা করতে গিয়ে সুতরাং ডিপেন্ড অন অ্যালিজিয়েন্স ইনএফিশিয়েন্ট হতে পারে, কিন্তু যারা তোমার বিশ্বস্ত তাদেরকে নিয়ে আসো। আমি জানি না, আমার ধারণা এই ডায়ালগটা বঙ্গবন্ধুকে প্রভাবিত করছিল বলে আমার ধারণা, এবং বাকশালের চিন্তায় নেই তখন থেকে আস্তে আস্তে চলে গেল। সেটার জন্য আমি তো আপনার শুরুতেই বললাম বাকশাল নিয়ে আমি যথেষ্ট আমি চেষ্টা করেছি আর কি, যতটুকু পেরেছি যতটুকু লেখা আছে বিভিন্ন জায়গায় পড়া, খালি একটা খালি আমি তো বলবো আপনার সব কমেন্টের উপর, কিন্তু এটার ডাইনামিক্সটা দেখতে হবে, শুরু করছিলেন একভাবে থাকতে পারতেছেন না, ধাক্কায় তাকে নিয়ে যাচ্ছে তার দল এবং সেটার যে ক্লাস বেসিস, তারা এসে এমন সব কথাবার্তা উচ্চারণ করতেছে অমুকি করতেছে এমন পরিবেশ সৃষ্টি করতেছে, আমাকে ওই সময় 72-73 একদিন ক্যাবিনেট মিটিং থেকে এবং কোথা থেকে আসছে আমি পুরো মনে করব সেদিন তুই এখানে আসো শোনো 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 খবর আছে খবর কি এইবার অর্ডার দিয়ে আসলাম সমস্ত পরিত্যক্ত কারখানা জাতি গ্রহণ করো, আর যদি 7 দিন দেরি করতাম বুড়ো ক্রেসদের তো ছিল না তারা যুক্তি টুক্তি দিয়ে এটা একটা কিছু আমাকে আর পারতাম না, বিড়াল প্রথম দিনই মারতাম। আরেকটি কী করছি জানো, আরেকটি কাজ করছি সমস্ত অফিসারদের ডেকে দেন বুঝছি আমার আওয়ামী কর্মীরা অনেক কষ্ট করছে অনেক জেল খাচ্ছে ওদেরকে একটু ব্যবসা বাণিজ্য দিয়ে দিই, এই যে কথাটা বললেন আউট অফ লাভ, কিন্তু ব্যবসা বাণিজ্য দেওয়া মানে লাইসেন্সটা পাইছে এক হাতে বিক্রি করে আরেক হাতে পর্যটক গেছে নব্য ধনীর শ্রেণী
নবদেশ তখন একটা নতুন দাম, তো শ্রেণী চরিত্র বদলাই হবে তো কর্মী। সেই কর্মীকে যে আমি বলবো যে তুমি সব কিছু ছেড়ে আজকে মিছিলে আসো, সে বলবে যে আজকে তো আমার ছাদ ঢালাই হবে, আজকে তো যেতে বাজার থেকে আমার একটা মাল আসার কথা, আমি না থাকলে তো হবে না। আপনারা এটা আপনাদেরকে দোষ দিচ্ছি না, আপনার ক্লাস পজিশনের জন্য আপনি এরকম হচ্ছেন, ওর জন্য বাদশাহ পড়ছে বঙ্গবন্ধু নবদ্বীপ কমপ্লেক্স। তখন এই চাপ এড়ানোর জন্য পথটা কি কমিউনিস্ট পার্টির কাউকে সেন্ট্রাল গভর্নমেন্টে রাখবে, নাম রাখবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এটা বুঝতে হবে না, আরে তোমরাই আসো, ওদেরকে আমি লেজে পাঠিয়ে দিয়েছি, এইভাবে বলতে হবে বোঝানোর জন্য মনের ভেতরে। তো কিন্তু মনের ভেতরে তো তো ওইভাবে কাজ এই